এই ছাড় আমাকে ছাড় বলছি এক ঝটিকায় তাসরিফের থেকে নিজেকে ছাড়িয়ে নেয় তহমিনা তার পায়ের কাছে বসে থাকা আদিলের থেকে নিজের পা ছাড়িয়ে এক লাফে পেছনে গিয়ে দাঁড়ায় রাগে সে বাঘরুদ্ধ হয়ে গেছে আদিল উঠে দাঁড়ায় তহমিনা বৃষ্টির দিকে তেরে যায় এই মেয়ে তুমি কোথা থেকে এসেছো জবাব দাও তাসরিফ মাকে পেছন থেকে ধরে রাখে আদিল গিয়ে বৃষ্টির সামনে দাঁড়ায় তাদের সব বন্ধুরা আতঙ্কে এক কোনায় গিয়ে দাঁড়িয়ে থাকে তহমিনা তাশরিফের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে আদিলকে একটা চর মেরে দিয়ে চেঁচাতে থেকে অসভ্য ছেলে ঘরে বড় ভাই অবিবাহিত নিজের এখনও দুধের দাঁত পড়েনি পড়াশোনা শেষ হয়নি দুই পয়সা কামানোর মতো যোগ্যতা হয়নি সে বউ নিয়ে চলে এসেছে বেরিয়ে যা এক্ষুনি বেরিয়ে যায় এখান থেকে তাশিব মায়ের হাত টেনে নিয়ে বলল মা মেরো না ওকে এভাবে ওর স্ত্রী পাশে দাঁড়িয়ে আছে কে স্ত্রী এই মেয়েকে আমি স্বীকার করব না কখনোই না কান্নায় ভেঙে পড়েন তহমিনা বৃষ্টি ধীর পায়ে তহমিনার কাছে চলে আসে তহমিনা হাত ধরে বলে মা আপনার ছেলে আর আমি আপনি যা শাস্তি দেবেন মাথা পেতে নেব তবু আমাদের দূরে সরিয়ে রাখবেন না প্লিজ মা তহমিনা বৃষ্টির থেকে নিজেকে এক হাত ঝটিকায় ছাড়িয়ে নিয়ে নিজের ঘরে ঢুকে যায় ঘরে ঢুকে ধপ করে দরজা লাগিয়ে দেয় আদিল গিয়ে দরজা ধাক্কাতে থাকে দরজা খোলার জন্য তার মায়ের কাছে অনুনয় করতে থাকে তহমিনা কোনো সাড়া দেয় না বৃষ্টি মুখ অন্ধকার করে দাঁড়িয়ে থাকে বৃষ্টি কখনো কল্পনায় আনেনি তাকে আর আদিলকে এতটা ভোগান্তি পোহাতে হবে তবে হুট করে বিয়ের কথাটা মাথায় আনতোই না আত্মা ভাসান চিন্তিত ভঙ্গিতে তাশিবকে বলে কি হচ্ছে এসব এসব কীভাবে ঘটে গেল তাশিব বলবো বাবা পরে ব্যাপারটা বুঝিয়ে বলবো। তারপর বৃষ্টির দিকে তাকিয়ে তারশিব বলে উনি তোমার শ্বশুর বৃষ্টির মাথায় ঘুমটা টেনে ঝুঁকে আপ্তা ভাসানের পায়ে হাত দিতে নিলে তারশিব বাধা দেয় আরে কি করছো মুখে সালাম দাও বৃষ্টি বৃষ্টি তবুও আপ্তা ভাসানের পা ছুঁয়ে সালাম করে আপ্তা ভাসান করতে থাকেন তারপর বৃষ্টির মাথায় হাত রেখে বলেন থাক উনি এতক্ষণ যে বৃষ্টির মুখটা ভালো করে দেখে বৃষ্টিকে দেখে তার মন ভরে যায় চাপা সরে বলে এই পরিটাকে তোর ভাই কোথায় খুঁজে পেলো কি আশ্চর্য তাশিব হেসে ফেলে তার বাবার কথা শুনে তারপর বলো তা তো আমি জানি না বাবা বৃষ্টির শুকনো মুখের দিকে তাকে তাশিব বলে ভয় পেও না আমার মা প্রচণ্ড রাখি কিন্তু খুব দ্রুততায় তার রাগ পড়ে যায় তখন তিনি তোমার জন্য কলিজারাও কেটে দিয়ে দিবে একটু ধৈর্য ধরো আদিল দরজা ধাক্কাতে থাকে তার পেছনে দাঁড়িয়ে থাকে তার বন্ধুরা অনুরোধ করতে থাকে তহমিনার কাছে তহমিনা দরজা খোলে না আদিল ক্লান্ত হয়ে পড়ে দরজায় মাথা থেকে কাত্রে কণ্ঠে বলে মা তুমি তো বলো তোমার একটা মেয়ে নেই মেয়ের জন্য খুব আফসোস হয় তোমার তোমার জন্য একটা মেয়ে এনেছি আমি বৃষ্টি খুব ভালো মেয়ে খুব লক্ষ্মী একটা মেয়ে তুমি এভাবে মুখ ফিরিয়ে থাকো না আমাদের থেকে দুজনে ভালো থাকার জন্য বিয়ে করেছি তোমার দোয়া ছাড়া কীভাবে ভালো থাকবো মা ওকে তুমি একটু দেখো তো মা কি ভীষণ লক্ষ্মী মেয়ে তুমি ভাবতেও পারবে না ভাইয়ের আগে বিয়ে করেছে বলে তুমি আমার শাস্তি দাও কিন্তু ওকে এভাবে অবহেলা করো না সব ছেড়ে ছুঁড়ে এসেছে এখানেও তার দেখে আদিল সারিয়ে দিয়ে বলে দেখি আমায় দেখতে দে তারপর তহমিনীকে বলে মা তোমার দরজা খোলার দরকার নেই ওদের আমি বাসা থেকে এক্ষুনি নামিয়ে দিচ্ছি যেখানে খুশি সেখানে থাক রাস্তায় রাস্তায় ঘুরুক দুদিন কোনো বন্ধুর বাড়িতে কাটিয়ে দেবে না হয় তারপর দুজন টিউশনই করাতে শুরু করবে একটা রুম শেড বাসা করে থাকবে মাসের ছাব্বিশ দিন আলু সিদ্ধ আর পাতলা ডাল দিয়ে ভাত খাবে চিন্তার কিছু নেই একটা কিছু একটা করে চালিয়ে নেবে জীবন তুমি আরাম করো মা ওদের এক্ষুনি বাসা থেকে বের করে দিচ্ছি তোমার দরজা খোলার দরকার নেই দু মিনিট পিনপতন নিরবতা বিরাজ করে তহমিনা চোখের পানি মুছে উঠে গিয়ে দরজা খুলে দেয় আদিল ঠোঁট প্রশস্ত করে যায় হাসিতে শিব ভান করে বলতেছে এক্ষুনি বের করে দিচ্ছি পাঁচ মিনিট অপেক্ষা করো মা তহমিনা ঘরের বাইরে এসে বৃষ্টির দিকে তাকায় পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বৃষ্টিকে দেখে তারপর রাজশিবকে বলে ওঠে ওকে ওর স্বামীর রুমটা দেখিয়ে দিতে আদিল আর বৃষ্টি দুইজন বান্ধবী সুহানা ও এবং মিম প্রায় দৌড়ে এসে বৃষ্টিকে ধরে আনন্দিত গলায় বলে চলো বৃষ্টি তহমিনার কাছে এসে পা সালাম করে তহমিনা অন্যদিকে তাকিয়েছিল এক পলক বৃষ্টিকে দেখে বলে ওঠে বেকার ছেলেকে বিয়ে করেছো দেখেছো গলায় একটা ইমিটেশনের মালাও জোটে নেই বৃষ্টি মাথা নিচু করে আসে তহমিনা নিজের ঘরের দিকে যায় পাঁচ মিনিট পর একটা বাক্স নিয়ে আসে বক্স থেকে একটা চেন আর দুটো বালা বের করে বৃষ্টির হাতে দুটো পরিয়ে দেয় একটু বড় বড় লাগছে বৃষ্টির হাতে বালা দুটো এই বালা দুটোতে তাসরিফের বউয়ের জন্য বানিয়ে ছিঁড়ে গেছিল চেনটা বৃষ্টিকে পরিয়ে দিতে দিতে বলে তোমার স্বামী জন্মের পর ওর নানাবাড়ি থেকে দিয়েছিল চেনটা তুমি রাখো তোমার স্বামীর জিনিস আদিল এক দৌড়ে গিয়ে তাহমিনাকে জড়িয়ে ধরে চেঁচিয়ে বলে থ্যাংক ইউ মা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লক্ষ্মী মা তুমি ছাড় আমাকে তুই একদম ধরবি না আমাকে আদিলকে সরিয়ে দেয় তহমিনা তার মাকে বলে মা তুমি এমন করো না প্লিজ একটু তুমি তোমার ছেলের বউকে দেখো তোমার তো গর্ব করা উচিত তোমার বাদরের মতো ছেলেকে একটা পুতুলের মতো বউ এনে দিয়েছে তোমাকে চুপ কর তুই লাই দিয়ে দিয়ে এভাবে ওকে নষ্ট করছিস তুই আচ্ছা তোর লজ্জা লাগছে না এখন ছোট ভাই বউ নিয়ে এসেছে তোর আগে লজ্জা লাগছে না আমার তো আরো খুশি লাগছে মা আফতাবাসান বলে এখন বল কিভাবে এসব হলো বলবো সব একটু সময় দাও তারপর আদিলের বন্ধুদের চোখ দিয়ে ইশারা করে সে ইশারায় কিছু একটা করতে বলে তারা মাথা আদিলের ঘরের দিকে যায় আদিলের ঘরটা সুন্দর করে সাজিয়ে দেবে তারা বৃষ্টিকে ধরে সুহানা নিয়ে যায় আদিলের ঘরে তহমিনা বসার ঘরে সোফায় চোখ মুখ শক্ত করে বসে আছে আদিল দূরে দাঁড়িয়ে দেখছে মাকে তাসিবে বসে মায়ের পাশে বসে তহমিনা বলে ওঠে মেডিকেলের চান্স পেল না ভার্সিটিতে অ্যাডমিশনটা রেজাল্ট এখনও দেয়নি জীবন কোন গতিপথ খুঁজে পায়নি এর মধ্যে নিজের জীবনে আরেকটা জীবন জড়িয়ে ফেলেছে বিয়েটা যে শুধু বিয়ে না একটা আজীবন মেয়াদি দায়িত্ব সেটা তো ও জানেই না দুদিন পর হুঁশ ফিরবেও তখন বুঝতে পারবে তার সে মায়ের কাঁধে হাত রেখে মা এভাবে বলছে কেন ওরা ওদের মতো ওদের জীবন গড়তে থাকবে না হয় আমি আছি তো বাবা আছে ভালোই তো হয়েছে আমার একটা বোন হয়েছে এই তুই সিনেমার ডায়লগ কাপচাপ না খবরদার এটা সিনেমা নয় বাস্তবতা কাল যখন তোর বউ আসবে এসে দেখবে ভাই আর ভাইয়ের বউ পেছনে কারি পয়সা খরচ করছিস তখন কি হবে বল আমাকে তার সেই লজ্জিত ভঙ্গিতে বলে অস্পটেশ্বর বলে এমন কাউকে আমি বিয়েই করব না মা দূরিয়ে দাঁড়িয়ে থাকে আদিল মিনমিন করে মাকে বলে আমি টিউশনে করি ওর খরচটা চালিয়ে নেবো মা তোমার চিন্তা করতে হবে না তখন কয়েক মুহূর্তে আদিলের দিকে তাকায় তারপর মা থেকে পা থেকে ঘরের পরা স্যান্ডেল খুলে হাতে নেয় আদিল দৌড়ে নিজের ঘরে চলে যায় তাশ্রিফ হাসছে তহমিনা তাশ্রিপের দিকে তাকিয়ে বলে বউ কি এক কাপড়ে নিয়ে এসেছে হুম কাণ্ডকে দেখেছিস এক কাপড়ে বউ এনেছে এই ছেলেকে সাপোর্ট করছিস তুই এবার টাকা ছিল কোথায় জমানো সব টাকা মোহরানা হিসেবে দিয়ে দিয়েছে বৃষ্টির হাতে এর মতো টেনশনের মধ্যেই ছিলাম আমার মাথায় থেকে বেরিয়ে গেছিলো কাল কেনাকাটা করব। তহমিনা কিছুক্ষণ চুপ করে থাকে তারপর বলে মেয়ের পরিবার সম্পর্কে জানিস কিছু ওর পরিবারের লোকজন জানে জানি কিছুটা শিক্ষিত পরিবার তারা সবটা জানে কাজী অফিসে এসেছিল নতুন জামাই বউকে চত্থাপ্পন মেরে দিয়ে চলে গেছে মেনে নেয়নি তাহমিনা আপ্তা ভাসানের দিকে তাকায় তারপর তাশিবকে পরে এই লোকটাকে দেখ একটা অপদার্থ জন্ম দিয়ে এখন যেন কিছুই বোঝে না লেজ গুটিয়ে বসে আছে তাড়াতাড়ি কিছু ক্যাশ দাও ছেলের বউয়ের জন্য কেনাকাটা করতে হবে আর তাশিফ তুই শোয়া না নয়তো মিমকে ডেকে দে ওদের একজনকে নিয়ে যাই সাথে ওরা দেখে শুনে কিনতে পারবে তার তার মায়ের হাত দিয়ে দুটো মুঠো করে ধরে চুমু খায় আল্লাদা আটখানা হয় বলে তুমি এত ভালো কেন মা আদিলের ঘর গোছানো ব্যস্ত সবাই বৃষ্টি আদিলকে ঘরে এক কোণায় একটি চেয়ারে বসিয়ে রেখে সবাই হাতে হাতে ঘরটা গুছিয়ে দিচ্ছে আদিল ঘরের এক কোণায় দাঁড়িয়ে বৃষ্টির শুকনো মুখটা দেখে আছে রীপ্তির চোখ মুখ কুচকে বলে ঘরটা তো আস্থা মতো লাগছে এর মধ্যে কীভাবে বাস করিস তুই সমস্যা নেই ওর ঘর গোছানোর লোক এসে গেছে এখন থেকে আর এই ঘরে ঢুকে তোদের চোখ কপালে তুলতে হবে না সাপিন হাসতে হাসতে বলে রাপসান সাপিনের কথায় শেষ হতে হতে বলে ভাই আমি আসলে কনফিউজ এখন থেকে আদিলকে দুলাভাই ডাকবো নাকি বৃষ্টিকে ভাবি ডাকবো সুহানা ওকে থামিয়ে দিয়ে বলে খুব সোজা মেয়েরা আদিলকে দুলাফাই ডাকবি আর ছেলেরা বৃষ্টিকে ভাবি ডাকবি সবাই হাসতে থাকে শাফিন বলে মিমকে নিয়ে আন্টি কোথায় গেল রাতে কি জানি বলে তো কিছু নেই আচ্ছা মিমকে বলে দিয়েছিস কিছু ফুল আনতে হবে হ্যাঁ বলেছি তবে এত রাতে কোনো ফুলের দোকান খোলা থাকার কথা না আর খোলা থাকলেও তাজা ফুল পাওয়া যায় না সাবিন বলে ওঠে ওদের কপালে বাসি ফুল দিয়ে বাসন লেখায় আছে এটা ওদের সৌভাগ্য আমি তো ভেবেছি ওদের আজ রাতটা রাস্তায় রাস্তায় ঘুরতে হবে রাফসান বলে আনটিকে যতটা কঠোর ভেবেছিলাম আনটি ততটা না আমি তো ভীষণ অনুপ্রাণিত হলাম ভাই পালিয়ে গিয়ে বিয়ে করা এত সহজ আমার তো ইচ্ছা হচ্ছে মুন্তাহাকে কালকেই বিয়ে করে ফেলি রিপ্তি ভেংচি কেটে বলে ওঠে তোর কি তাশ্রিফ ভাইয়ার মতো আছে নাকি নেই তো তাহলে তুই এই রিক্স নিস না মাফ কর আমাদের সবাই হাসতে হাসতে রিপ্তির কথাতে বৃষ্টি মনমরা হয়ে বসে থাকে শুধু আদিল আর চোখ দেখতে থাকে তার বউকে রোদেলা বোনের কাঁধে হাত রেখে ডাকে মেঘলা খানিকটা চমকে ওঠে নিজের চোখের পানি মুছে মাথা ঘুরে এসে মেঘলা বোনের পাশে বসতে বসতে বলে কাঁদছিস তুই না আপু মেঘলা চুপ কর থাকে কিছুক্ষণ পরে নিরাপদে ভেঙ্গে বলে আমার খুব টেনশন হচ্ছে রোদেলা আল্লাহ জানে ওই মানুষগুলো কেমন যদি আমার বোনটাকে অযত্নে অবহেলায় রাখে যদি মইনুলের পরিবারের মতো হয় ওরা খুব ভয় করছে আমার রোদেলা সব স্বাভাবিক করে রেখে বলে তুমি টেনশন করো না যার জীবন সে বুঝে নিবে দুইটা চর মেরেছি বলে তেজ দেখিয়ে বিয়ে করে নেবে আমরা যেন কিছুই না ওই দুই দিনের ছেলেরাই সব হয়ে গেছে যা হবার হোক আমার কিছু যায় আসে না কিছুই যদি যায় আসে না তাহলে এভাবে কাঁদছিস কেন কাঁদছিলাম না বাবা ঘুমিয়েছে না মাথায় হাত দিয়ে আত্ম হয়ে বসে আছে তুই ঘুমিয়ে পর এভাবে রাত জাগিস না একদিন ধপ করে অসুস্থ হয়ে যাবি তুই দেখিস আজ আর ঘুম আসবে না আপু মেয়েটা খুব আনন্দে আছে এখন বোধ তাই না নতুন বউ চোখে লাল নীল সংসারের স্বপ্ন দেখতে দেখতে ব্যস্ত ও তো ভুলেই গেছে ওর জীবন এই আমাদের কাছে ফেলে রেখে গেছে ওর নতুন জীবন নিয়ে মগ্ন হয়েছে মেঘলা বোনের মাথায় হাত রেখে ঘুমো এখন কাল নতুন বাসায় উঠতে হবে আমাদের অনেক কাজ মেঘলা উঠে চলে যায় রোদেলা তার ফোনের দিকে তাকায় এখন কোথায় আছে বৃষ্টি কেমন আছে খুব জানতে ইচ্ছে করছে ওর এই তাসরি ভাষণ বলে লোকটার ফোন নাম্বারে তাদের অফিসে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে ফোন দিয়ে জিজ্ঞাসা করবে বৃষ্টির কথা ফোনটা হাতে তুলে নিয়ে আবার রেখে দেয় সে না না কিছুতেই না যা ইচ্ছে করুগো রুদেলার কিছু যায় আসে না এক পলক বৃষ্টির দিকে তাকিয়ে দরজা লাগিয়ে দেয় আদিল এখন রাত বারোটা বেজে চব্বিশ মিনিট ঘন্টা আগে তাহমিনা মিমকে নিয়ে কিছু কেনাকাটা করে এসেছে বৃষ্টির জন্য একটা গোলাপি রঙের বেনারসি কিনেছে যেটা বৃষ্টি এখন পড়ে বসে আছে মাত্র আদিল মনে হচ্ছে এই মাত্র বাগান থেকে কেউ একটা তাজা গোলাপ ফুল ছিঁড়ে তার বিছানায় রেখে দিয়ে গেছে আদিল খুব নার্ভাস লাগছে বাড়িতে বাবা মা বড় ভাই বন্ধু বান্ধবী সবাই জেগে আছে এভাবে রুমে ঢুকে দরজা বন্ধ করে তার অস্বস্তি হচ্ছে খুব গায়ের পাঞ্জাবিটা ঘামে ভিজে গেছে পুরোপুরি আলমারি থেকে টি শার্টটা ট্রাউজার বের করে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে পাল্টে নেয় ওয়াশরুম থেকে বের হয়ে আবার একবার বৃষ্টির মুখের দিকে তাকায় চোখের পানি গালে শুকিয়ে লেপটে গেছে এখনও ফুপিয়ে ফুপিয়ে কাছে ধীর পায়ে এগিয়ে আসে বিছানায় পাশে বসে আদিল বিছানায় কিছু গোলাপের পাপড়ি ছড়িয়ে রেখেছে ওরা কোনো ফুলের দোকান খোলা পাওয়া যায়নি তোলাতে শেষমেশ তহমিনা গোলাপের টপ থেকে তিনটা ফুল ছিটিয়ে এনে পাপড়ি খুলে ছড়িয়ে দেয় বিছানায় শুয়ানা বৃষ্টি মাথা নিচু করে রেখেছে আদিল কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে খারাপ লাগছে না তাই না বৃষ্টি চুপচাপ বৃষ্টি থেকে উত্তর না পেয়ে আদিল ধীরে ধীরে বৃষ্টির হাতের উপর একটা হাত রেখে আচমকা বৃষ্টি হাতটা সরিয়ে নেয় আদিল কিছুটা ঘাবড়ে যায় বিড়বিড় করে বলে এখন তুমি সিনেমার মতো এটা বলবে নাকি যে যতদিন তোমার পরিবার আমাদের মেনে নিচ্ছে না আমি যেন তোমায় স্পর্শ না করি বৃষ্টি আহত চোখে আদিলের দিকে তাকায় কান্না থামিয়ে চাপা সরে চেঁচিয়ে ওঠে তুমি এমন অসভ্যের মতো কথা বলছো কেন আদিল দেখছো আমার মন খারাপ আর তুমি ছি বিয়ে করছো বলে মাথা কিনে নিয়েছো আমার মন খারাপ দেখো এইসব মাথায় ঘুরছে তোমার আদিল তোতলাতে বলে রাগ করোনা বৃষ্টি আমি তো শুধু হাত ধরার কথাই বলেছিলাম অন্য কোনো কিছু মিন করিনি অভিমানে বৃষ্টি মুখ ঘুরিয়ে আছে আদিল বলে আচ্ছা ঠিক আছে যাও হাত তো ধো তুমি প্লিজ মুখ ঠিক করো বৃষ্টি চুপচাপ বসে আছে আদিল আবারও বৃষ্টির একটা হাত আলতো করে ধরে বলে এই বৃষ্টি এক ঝটকে হাতটা ছাড়িয়ে নিয়ে বৃষ্টি বলে যাও এখান থেকে আমার ভালো লাগছে না কিছু কোথায় যাব অবাক হয়ে জানতে চায় আদিল তারপর আবার বলতে থাকে আমাদের এই বিশেষ রাতে তুমি কি আমাকে ঘর থেকে বের করে দিবে নাকি এমনটা করো না বৃষ্টি বাইরে বের হলে মা আমাকে জু আবার জুতে পেটে করবে আচ্ছা ঠিক আছে তুমি আরাম করে কাঁদতে থাকো আমি তোমাকে বিরক্ত করব না এই দেখো আমি ঘুমিয়ে পড়ছি বলে আদিল ও ফিরে চোখটা বন্ধ করে শুয়ে থাকে বৃষ্টি ফুপিয়ে ফুপিয়ে কাটতে থাকে কিছুক্ষণে দুজনে কেউ কোনো কথা বলে না তারপর বৃষ্টি কাটতে কাঁদতে বলে আমার না খুব কষ্ট হচ্ছে আদিল ও বাড়ির কথা মনে পড়ছে খুব যন্ত্রণায় বুকটা ফেটে যাচ্ছে তুমি আমায় একটু জড়িয়ে ধরবে প্লিজ আদিল ভূত দেখার মতো চমকে উঠে মাথা ঘুরিয়ে বৃষ্টির দিকে তাকায় উঠে বসে কয়েক মুহূর্ত বৃষ্টির দিকে তাকিয়ে থেকে বৃষ্টিকে টেনে নিয়ে বুকের সাথে মিশিয়ে নেয় বৃষ্টির মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলে সব কিছু ঠিক হয়ে যাবে এই বৃষ্টি এটার জন্য নাটকের কোনো স্ক্রিপ্ট দর্শককে চমকে দিতে পরিচালক মাঝে মাঝে কিছু অদ্ভুত কাকতালীয় ঘটনা স্ক্রিপ্টে ঢুকে দেয় আমার গল্পে ঠিক এমন হয়েছে আমার ছোটো ভাই ভালোবেসে যে মেয়েটিকে বিয়ে করছে অদ্ভুতভাবে রোদেলা আমিন নামের ভদ্র মহিলা সেই মেয়েটির বড় বোন সবার চোখে কাকতলীয় ব্যাপারটা মনে হবে কিন্তু আমার চোখে এটা শুধু কাকতলীয় কোনো ঘটনা নাই ঢাকা শহরে এত বড়ো লোকের বসবাস আমারই ছোট ভাই আদিল কেন রোদেলা আমিনের ছোট বোনকে ভালোবেসে ফেলবে অন্য কাউকে তো ভালোবেসতে পারতো প্রকৃত আমাকে আর রোদেলা আমিনকে জুড়ে দিচ্ছে কেন কোনো না কোনোভাবে সে যাই হোক আসল কথায় আসি আমার গুণধার ছোটো ভাই তো নিজের আখের গুছিয়ে নিয়েছে কিন্তু আমাকে ফেলেছে বিপদ এত কাণ্ডের পর মায়ের শেষ আশা ভরসা হলাম আমি আমার আবেগী মা এখন মনে প্রাণে চাইবে আমার বিয়েটা ওনার পছন্দ মতো করাতে এখন মাকে যদি বলি মা আমি একজনকে ভালোবাসি সে আর কেউ নাই তোমার ছোট ছেলের বউয়ের বড় বোন তাহলে মা নিখ্যাত আমায় বলি দিয়ে দিবে এই হচ্ছে আমার গল্পের চার নম্বর সমস্যা যেটা আজ সন্ধ্যা সাতটায় কাজী অফিসে জন্মগ্রহণ করেছে যাই না কি কি সমস্যা আসতে চলেছে আমার সামনে নোটপ্যাডে পূর্ববর্তী লেখার এই কথাগুলি লিখে ফেলে তাসিফ ফোন রেখে ঘড়ির দিকে চাইছে রাত দুটো বেজে তেরো মিনিট মা বাবা আদিল সব বন্ধু বান্ধবীরা ঘুমিয়েছে আচ্ছা রোদেল আমিন এখন কি করছে রাগে দুঃখে প্রচণ্ড ক্ষোভে নিশ্চয় এখন বসে বসে হাত কামড়াচ্ছে তার শিব আনবনে হেসে ফেলে মনে মনে ভাবছে আচ্ছা ওনাকে একটা ফোন দিয়ে জ্বালাতন করলে কেমন হয় ফোন দিয়ে গম্ভীর ঘণ্ডে বলবে রোদুল আমিন আপনি অযথা চিন্তা করবেন না আপনার বোনকে আর আমার ভাইকে আমি নিরাপদে তাদের বাসর ঘরে পৌঁছে দিয়েছি আপনি নিশ্চিন্তে ঘুমান কথাটি ভাবতে তার শিব শব্দে হেসে ফেলে কয়েক মুহূর্তে হেসে নিজে নিজেকে শাসায় সাটাব তার শিব কেন বেচারের অনুভূতি নিয়ে মজা নিচ্ছ বৃষ্টি যদি তোমার ছোট বোন হতো তাহলে এত সহজে মানাতে পারতে এসব তার সে থেকে নামে তার প্রচন্ড তৃষ্ণা পেছে ঘরের দরজা খুলে ডাইনিং রুমে দাঁড়িয়ে সে পড়ে আদিল একটা প্লেটে খাবার নিচ্ছিলো ভাইয়াকে দেখে ঘাবড়ে যায় লজ্জিত ভঙ্গিতে বলে ও তখন রেস্তোরাঁয় বসে কিছু মুখে দেয়নি এখন বলছে খুব খিদে পেয়েছে তার খুব হাসি পায় আদিল কাচুমুচু মুখ দেখে কিন্তু সে গম্ভীর হয়ে বলে মাকে ডেকে দেবো মা ব্যবস্থা করে দেবে আদিল চোখ বড়ো বড়ো করে তাকে বলে ওরে বাপরে মাপ করে ভাইয়া লাগবে না বলে আদিল পেট উঠিয়ে নিজের ঘরের দিকে দৌড় লাগে তার শিব সেদিকে তাকে হাসে আর সেদিন সেই ছোট্ট ভাইটা কেমন কয়েক ঘন্টার মধ্যে দায়িত্বশীল স্বামী হয়ে গেছে দুজন অল্প বয়সী কপতির ভালোবাসার ভাড়া পাগলামিগুলো দেখতে খুবই ভালো লাগছে তার এই ভালোবাসার জন্য দুজনকে আজীবন ঘিরে রাখে খুব ভোরে তিনজন লোক খাটিয়ে ফ্ল্যাট থেকে সব মাল মাল এক এক করে নামিয়ে ট্রাকে তোলা হচ্ছে বাসা ঠিক করা আছে খুব কাছেই এখান থেকে দুটো গলি পড়ে পাঁচতলায় তিন রুমের একটা ফ্ল্যাট ভাড়া তুলনামূলক কম হলে পরিবেশ টা মোটামুটি ভালো অত শত দেখার সময়ও ছিল না রোদেলা জলদি জলদি যা পেয়েছে তাই হয়েছে হ্যাঁ বলে দিয়েছে রুহুল আমিন বসার ঘরে সবাই চুপচাপ বসে আছে মেঘলা বাবার ব্লাড প্রেশারের ওষুধ নিয়ে পাশে দাঁড়িয়ে আছে রোদেলা আয়সা সিদ্দিকার হাতে হাতে সব কুচিয়ে দিচ্ছে এমন সময় বাড়িওয়ালা দিদারুল ইসলাম ভেতরে ঢুকেন রোদেলা উঠে দাঁড়ান দিদারুল ইসলামের রুহুল আমিনের সামনে শোফায় বসেন কণ্ঠে খুব আফসোসী নিয়ে বলতে থাকেন অল্প বয়সীমে জীবনের বাস্তবতা সম্পর্কে ধারণা জন্মায়নি এখনো মেনে নিন ভাই আপনাদের মতো আরও খুশি হবার কথা শরীয়ত মোতাবিক বিয়ে হচ্ছে শেষমেশ মেয়েটি কলঙ্কিত হয়নি রোদেলা ঘরে ঢুকে একটা খাম মেনেই দিদারুল ইসলামের হাতে ধরিয়ে দেয় এই মাসের ঘর ভাড়াটা নিন আর এখান থেকে যান আমরা দুপুর নাগাদ চলে যাব দিদারুল ইসলাম বিব্রত হয়ে খুক খুক করে কাঁচতে থাকেন তারপর উঠে চলে যায় রোদেলা আবারও গোছ গাছ কাজে মন দেয় মেঘলা রুহুল আমিনকে ওষুধটা খা খাইয়ে দিয়ে চলে যেতে নিলে রুহুল আমিন বলেন একটাবার মেটার মেয়েটার খোঁজ পেলে মনে বড় শান্তি পেতাম রে মেঘলা রোদেলা চেঁচে হতে এত শান্তি দিয়ে কি করবে তুমি এত শান্তি রাখবে কোথায় চুপ করে ওখানে বসে থাকো এক জীবনে এত শান্তি পেতে নেই আদিল এ আদিল বৃষ্টির ডেকে আদিল কোনো সাড়া দেয় না বেঘরে ঘুমাচ্ছে বৃষ্টি বিরক্ত হয়ে গায়ে হাত রেখে আদিলকে ডাকে বৃষ্টির হাতের স্পর্শে আদিল আচমকা চোখ মেলে তাকায় অবাক হয়ে দু মিনিট বৃষ্টির দিকে তাকিয়ে থেকে বৃষ্টির চোখে মুখে বিরক্ত ফুটিয়ে বলে কি হয়েছে কি দেখছো আদিল চোখ টলটে দলটে উঠে বসে ঘুম ঘুম কণ্ঠে বলে আমি আসলে চমকে গেছি তোমাকে দেখে এখনও বিশ্বাস হচ্ছে না আমাদের বিয়ে হচ্ছে মনে হচ্ছে স্বপ্ন দেখছি এই আমাকে একটা চিমকে কাটতো আদিল হাত বাড়িয়ে দেয় বৃষ্টি প্রচণ্ড জোরে চিমটি কেটে দেয় আদিল হাতে আদিল যন্ত্রণা ওরে বাপরে বলে চেঁচিয়ে ওঠে বৃষ্টি মুখে হাত চেপে হাসছে আদিল হাতটা ঘুরিয়ে ফিরিয়ে চিমটি স্থানে হাত বোলাতে থাকে অভিমানে শুনে বৃষ্টিকে বলে এখন আমি একটা দিলে তো ভ্যাভা করে কাঁদবে বৃষ্টি আদিলের কথা গায়ে না মেখে আদিলের দিকে এগিয়ে আসে বৃষ্টির গা থেকে একটা মিষ্টি গন্ধ আসছে এত কাছে এগিয়ে আসছে আর একটু কাছে আসতে সমস্যা কোথায় নিজের থেকে আসবে না একটু জড়িয়ে ধরবে না আদিল কাছে যেতে চাইলেও তাল বাহানা করবে অদ্ভুত মেয়ে মানুষ বিয়েটা করছে কেন চেহারা দেখার জন্য বৃষ্টি ফিস ফিস করে আদিলকে বলে আচ্ছা শোনো ফ্রেশ হয়ে এসে আছি সেই কখন থেকে আমরা কি বাইরে যাওয়া উচিত মাকে কিছু বলবেন বকবে না আমায় দেখলে আদিল একটু চিন্তা করে তারপর বলে তা তো বলতে পারছি না এখানে বসে থাকো চুপচাপ কেউ ডাকতে এলে তবেই বেরোবে বৃষ্টির মাথা নেড়ে বসে থাকে চুপচাপ আদিল বৃষ্টির দিকে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত পরে বলে ওঠে তোমাকে একটা কথা কখনো বলিনি বৃষ্টি আজ খুব বলতে ইচ্ছে করে কি শুনতে আগ্রহী হয়ে ওঠে বৃষ্টি পৃথিবীর আমার দেখা দ্বিতীয় সুন্দরী নারী তুমি তোমার চেহারা দেখলে আমার এখানে শান্তি লাগে আদিল নিজের বুকে হাত রেখে বলে বৃষ্টি চোখ শুরু করে প্রথম সুন্দরীকে আমার মা বৃষ্টির স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে ও তাই বলো ভেবেছিলাম তোমার কোনো প্রাক্তন প্রেমিকা আদিল হাসে বৃষ্টির হাত দুটো নিজের হাতে নিয়ে বলে তোমার হাতে দুটো চুরি বেশ মানিয়েছে এগুলো সবসময় পড়ে থাকবে আমি তোমার হাতে একটা চুমু খাই লজ্জায় লাল হয়ে যায় বৃষ্টি চুমু খাওয়া হলে খাবে এখন এত ভদ্রতা দেখাচ্ছ কেন ইচ্ছে করে বৃষ্টিকে লজ্জা দিতে চাইছ বৃষ্টি আদিল বৃষ্টির হাতে চুমু খেতে নিলে দরজায় টোকা পড়ে বিরক্ত হয়ে উঠে যায় আদিল গিয়ে দরজা খুলে দেখে তহমিনা দাঁড়িয়ে আছে বাইরে তহমিনাকে দেখে আদিল একটু কাঁপতে শুরু করে বৃষ্টি ঘাট থেকে নেমে দাঁড়ায় ভীত চোখে নিজের শাশুড়ির দিকে তাকায় তহমিনা আদিলকে সম্পূর্ণ উপেক্ষা করে ঘরে ঢুকে বৃষ্টির দিকে তাকিয়ে বলে খিদে পায়নি বৃষ্টি মাথা নাড়ায় তার খিদে পায়নি তহমিনা বৃষ্টিকে দেখতে থাকে না তার ছেলে পছন্দ আছে বলতে লম্বা চুল গোলাকার মুখ অসম্ভব সুন্দরী একটা মেয়ে বিছানার উপর বসতে বসতে বলে শাড়ি পরার অভ্যাস নেই বোধ বিকেলে দর্জি আসবে তার কাছে মাপটা দিয়েও সালোয়ার কামিজগুলো বানিয়ে দিবে বৃষ্টি এবারও মাথা নাড়িয়ে উত্তর দেয় তহমিনা বলে বাবা কি করেন প্রথম জীবনে মালয়েশিয়া প্রবাসী ছিলেন তারপর দেশে এসে ঢাকাতে একটা মোবাইলের দোকান নিয়েছিলেন দু বছর পর স্টক করে পায়ের সমস্যা হয়েছে এখন আর সেই ব্যবসাও নেই ও ভাই বোন কয়জন আমরা তিন বোন আমি ছোট তহমিনা মাথা ঘুরিয়ে আদিলের দিকে তাকায় তারপর বলে এখানে খাম্বার মতো দাঁড়িয়ে আসিস কেন ফ্রেশ হয়ে তাসরিফের কাছে জাতকে ডাকছে তাসরিফ বাধ্য ছেলের মতো ওয়াশরুমে ঢুকে পড়ে তাহমিনা বৃষ্টিকে বলতে থেকে এইচএসসি কোন কলেজ থেকে বিকারুন নেশা ভিকারুন নেসা মেয়ে ঢাকা কলেজে ছেলের সাথে যোগাযোগ হলো কীভাবে একই কোচিং সেন্টারে পড়তাম তহমিনা আর কিছু বলে না উঠে দাঁড়িয়ে বলে খেতে এসো বৃষ্টি একটা বড় নিঃশ্বাস ছার ভয়ে তার কলি যে সুখে যাচ্ছে ভেবেছিল তার শাশুড়ি তাকে কড়া কিছু শুনিয়ে দেবে কিন্তু না শাশুড়ি শুধুমাত্র তার ইন্টারভিউ নিতে এসেছিলো সবাই খাবার টেবিলে চুপচাপ খাচ্ছে আদিল বারে বারে খাওয়া থামিয়ে বৃষ্টির দিকে তাকায় বৃষ্টি খাবার নিয়ে নড়াচড়া করছে বৃষ্টিকে আবারও মন খারাপ হয়ে গেছে সবার সামনে আদিলকে কিছু জিজ্ঞাসা করতেও পারছে না তারশিপ খেতে খেতে আদিলের দিকে তাকায় আদিলের দৃষ্টি অনুসরণ করে বৃষ্টির দিকে তাকিয়ে বলে উঠে বৃষ্টি মাথা তুলে তারশিপের দিকে তাকায় অস্ফুটেশ্বর বলে জি ভাইয়া খাওয়া শেষ করে একটু আমার কথা শুনে যেও বৃষ্টি মাথা না আফতাব হোসেন দিকে তাকিয়ে বলে এখন কি করবে দেশের বাড়িতে খবর দিতে হবে সবাইকে তো জানাতে হবে আরে দাঁড়াও আগে নিজেরা হজমটা করে নেই বিষয়টা বিয়েটা যখন করেই ফেলছে লুকাতে তো আর রাখতে পারব না তাই না আবতা ভাসানের কথার পিঠে বলে তাহমি না পাড়া প্রতিবেশী তো জানাতেই পারে হ্যাঁ হ্যাঁ জানো এক কাজ করো সারাদিন তো কিছু করো না একটা ঢোল নিয়ে অ্যাপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে চেঁচিয়ে বলো তোমরা সবাই কে কোথায় আছো দেখো যা আমার অপতত্ত ছোটো ছেলে যার এখনও দুধের দাঁত পড়েনি সে বড় ভাইয়ের আগে বাড়িতে বৌমা নিয়ে এসে এসো এসো সবাই মিষ্টি খেয়ে যাও তহমিনের কথায় মজা পেয়ে আদিলের বন্ধুরা উচ্চস্বরে আসে আপ্তা ভাসান মুখে স্ত্রীর দিকে তাকিয়ে থাকে দিন দিন অভদ্র হয়ে যাচ্ছে এই মহিলা স্বামীকে একটু মান দিয়ে কথা বলে না ভাইয়া আমাকে ডেকেছিলেন তারশিপ অফিস যাওয়ার জন্য রেডি হয়েছিল বৃষ্টিকে দেখে বলে হ্যাঁ ভেতরে এসো বৃষ্টি তারশিবের ঘরে ঢুকে তারশিব গলার টাই বেঁধে বৃষ্টিকে বলে মা প্রথম প্রথম একটু রাগি রেগি মেজাজে কথা বলবে মানিয়ে নিল পরে দেখবে তোমার এসে চোখে হারাবে বৃষ্টি মাথা নাড়ায় তাশিপ বৃষ্টির মুখের দিকে তাকিয়ে বলে ও বাড়ির জন্য মন খারাপ বৃষ্টি চুপ করে দাঁড়িয়ে আছে তারপর হঠাৎ করে খুব কান্না পাচ্ছে তারশিপ বলে আমি তোমাকে ডেকেছি একটা কাজে আমি রোদেলা আমিনকে এখন ফোন করব তুমি কথা বলে নাও বৃষ্টি দাঁড়িয়ে থেকে সে জানে মেজবাবু তার সাথে কথা বলবে না তারশিব নিজেও সন্ধিয়েন পেঁচি মুখে তাকে নিঘ্ কথা শুনিয়ে দেবে তবু সে রোদেলার নাম্বার ডায়াল করে দুবার রিং হতে ওপাশ থেকে রোদেলা ফোনটা রিসিভ করে বলে হ্যালো প্রিয় কণ্ঠটি শুনতে তাশিপের বুকের ধূপপানি পুকানি বেড়ে যায় ডিজিকে স্বাভাবিক রেখে বলে আমি তাসরি ভাসান রোদলা কয়েক মুহূর্তে নিশ্চিত থাকে তারপর বলে স্যার আমি ছুটিতে আছি আপনি বোধহয় ভুলে গেছেন এখন কোনো অফিসিয়াল কোনো ফোন কল রিসিভ করে কথা বলার বাধ্য নেই রোদেলা আমি এক মিনিট রোদেলা ফোনটা রাখতে গিয়েও রাখে না বলে এক মিনিটের জন্য একটু বৃষ্টির সাথে কথা বলুন আপনি বা যে কেউ রোদাররা চুপ করে থাকে তার শিব কিছুক্ষণ অপেক্ষা করছে তারপর বলে ঠিক আছে কথা বলতে হবে না শুধু শুনে রাখুন বৃষ্টি ভালো আসে সুস্থ আছে এখানে কোনো অসুবিধা হচ্ছে না ওর তার শিব কথাটা বলে তার ফোন কেটে দেয় বৃষ্টি ফুপিয়ে কেঁদে ওঠে তার খুব খারাপ লাগে বৃষ্টির জন্য আদিল গিয়ে দরজার বাইরে দাঁড়ায় কিছু হয়েছে হুম রোদাল আমিন কথা বলে না ওর সাথে তাই কাঁচছে ওকে ঘরে নিয়ে যা আমি এখন অফিসে যাব এসে কথা বলবো তার বেরিয়ে যায় বৃষ্টির চোখ মুছে আদিলের ঘরে চলে যায় আদিলের ইচ্ছে করছে বৃষ্টি পিছু পিছু যেতে কিন্তু ওকে শান্ত নিতে কিন্তু মা তার দিকে তাকিয়েছে এই মুহূর্তে সে কিছুই করতে পারবে না বৃষ্টির কাছে সে পুনরায় এসে খাবার টেবিলে এসে বন্ধুদের সাথে কথা বলতে থাকে কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে মেঘলা কে ডাকতে থাকে রোদেলা মেঘলা দরজার কাছে এসে দাঁড়ায় রোদেলা মৃদু বলে বাবাকে গিয়ে বলে দাও তার ছোটো মেয়ে ভালো আছে সুস্থ আছে ওখানে তার কোনো অসুবিধা হচ্ছে না পাঁচতলা জানলা দিয়ে তাকাতে একটা বড় কিন্ডার গার্ডেন স্কুলে মাঠ দেখতে পাওয়া যায় বাচ্চারা সেখানে হইচই করে খেলছে মেঘলা জানলার পর্দা সারিয়ে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে পিছন থেকে রোদেলা ডাকে আপু মেঘলা ফিরে তাকায় রোদেলা বলে কেমন লাগছে নতুন বাসা মেঘলা শুকনো হাসি দিয়ে বলে ভালো লাগা দিয়ে এখন আর কিছু যায় আসে হ্যাঁ মোটামুটি ভালোই পরিবেশ তবে বেলকনি দুটোতে জায়গা খুব কম হুম তাও ঠিক বৃষ্টি থাকলে নাক মুখ কুচকে ফেলতো ও সব ফুল গাছ আর ক্যাকটাসগুলো রাখার জায়গা হয়নি ভালো কথা বাকি গাছগুলো কোথায় রেখেছিস সাদে একটা পোটার নিচে ছাত পুরো ফাঁকা বাড়িওয়ালার মায়ের কাছে পারমিশন নিয়েছি সে বলেছে সমস্যা নেই কলিং বেলের আওয়াজ পেয়ে দুই বোন বসার গত গিয়ে যায় মেঘলা দরজা খুলে দেয় দরজার বাইরে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে বেশ লম্বা চওড়া বলিষ্ঠ শরীর বয়স বেশি হলেও আটত্রিশের কাছাকাছি কানের কাছে কয়েকটি চুল সাদা হয়ে গেছে। সাদা পাঞ্জাবির উপর মুজিবকোট পরা গায়ের রঙ এক কথায় খুব খালো কিন্তু লোকটি দেখতে বেশ সুদর্শন চেহারার গঠন খুব আকর্ষণীয় সে দুটো বাচ্চার হাত ধরে রেখেছে বাচ্চা দুটোর মধ্যে একজন ছেলে আরেকজন মেয়ে তারা খুব নাড়ছে দরজার বাইরে থেকে মেঘলাদের ঘরে বসার ঘরে উঁকে দিচ্ছে মেঘলা তাকিয়েছে ভদ্রলোক বলে ওঠে আমি সালমান সাদাব এই অ্যাপার্টমেন্টের মালিক খুব গম্ভীর কণ্ঠের একজন পুরুষ এই কণ্ঠ নিয়ে জনসভায় ভাষণ দিলে লোকজন মনোযোগী প্রশ্রোতা হয়ে শুনবে মেঘলা সালাম দেয় ভদ্রলোক সালামের উত্তর দিয়ে বলে ছাদে যে গাছগুলো ছিল ওগুলোকে আপনাদের মেঘলা আর রোদেলা উভয়ে মাথা নাড়ায় দুঃখিত কিছু মনে করবে না আমার বাচ্চা দুটো খুব দুষ্টু ওরা সব গাছগুলো ভেঙে ফেলেছে মেঘলা আর রোদেলা অবাক হয়ে বাচ্চা দুটোর দিকে তাকায় দুজনের বয়স খুব বেশি না হলে ছয় থেকে সাড়ে ছয় বছর তারা মেঘলার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে বারোটা ফুলেরটা ভাঙতে পারায় তাদের খুব আনন্দ লাগছে মেঘলা কী বলবে কিছুই বুঝতে পারছে না বৃষ্টি হলে এতক্ষণ একটা বিকট চিৎকার দিয়ে কান্না জুড়ে দিত ভদ্রলোক আবার বলতে থাকে চিন্তা করবেন না আমি জরিমানা দিয়ে দিব। রোদেলা আপনাকে তার স্যার কেবিনে একবার যেতে বলছেন ডেস্কটপ থেকে চোখ সরিয়ে রোদেলা আমিন নতুন পিয়ে টানির দিকে তাকায় ভুরু কুচকে বলে আমাকে জি টি চলে যায় রোদেলা প্রচণ্ড বিরক্ত আর সে পাঁচ দিনের ছুটি ক্যান্সেল করে তিন দিনে অফিসে সে এখনই তাশিপের সামনে তার একদম ইচ্ছে করছে না কিন্তু তাকে যেতে হবে বস বলে কথা আসবো স্যার আসুন রোদেলার দিকে না তাকিয়ে জবাব দেয় তাশিপ বসুন রোদেলা বসে সরাসরি তারশিপের চোখের দিকে তাকায় তাশিপ ঘামতে থাকে মনে মনে বলে এভাবে তাকিয়ে থেকেও না তুমি এভাবে তাকালে আমার হাট লাফালাফি শুরু করে দেয় বলুন স্যার কেন রেখেছেন তাশিব গলা খাঁকড়ি দেয় মনে মনে দোয়া করতে থাকে রোদেলা যাতে খেপে না যায় রোদেলা আবারও বলে কিসের জন্য ডেকেছেন স্যার তাশিব একটা খাম তুলে রোদেলার দিকে এগিয়ে দেয় রোদেলা খামটা দেখতে থেকে তারপর হাত বাড়িয়ে নেয় তাশিবের দিকে তাকিয়ে বলে এটা কিসার নিমন্ত্রণপত্র আমার ছোটো ভাই নতুন বিয়ে করেছেন বুঝলেন ভালোবাসার বিয়ে তাদের জন্য একটা ছোটোখাটো রিসেপশনের অনুষ্ঠানে আয়োজন করেছে আগামীকাল ঘরও অবাকভাবে অবাকভাবে অফিসে সবাইকে বলেছি আপনাকেও দিলাম পরিবার নিয়ে আসবেন এলে খুশি হবো রোদলা কয়েক মুহুর্ত তাকিয়ে থাকে খামটার দিকে তা তাকিয়ে থাকে রোদেলার দিকে তার থেকে উত্তর অপেক্ষায় তারপর তারশিপ অবাক করে দিয়ে রোদেলা খামটি ছিঁড়ে ফেলে তারশিপ হতভম্ব হয়ে রোদেলার দিকে তাকিয়ে থাকে রোদেলা চুপচাপ খামটার অসংখ্য টুকরো করতে থাকে তোমাকে তো ঠিক চিনলাম না মা একজন ষাটর্দ বৃদ্ধ মহিলা মেঘলার দিকে তাকিয়েছে মেঘলা মহিলাটিকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে বিদ্যা হলেও যথেষ্ট আধুনিক একটা সাদা রঙের শাড়ি পরেছে চোখে সোনালি ফ্রেমের চশমা মেঘলা অন্তত নরম গলা বলে আনটি আমি আপনাদের পাঁচতলায় নতুন এসেছি ও আচ্ছা এসো ভেতরে এসো ভদ্র মহিলা দরজা থেকে সরে দাঁড়ায় মেঘলা ভেতরে ঢুকে ভেতর থেকে রুম থেকে বাচ্চাদের চেঁচামেচি শব্দ আসে ভদ্র মহিলা বলে বসো মা চা দিতে বলছি মেঘলা বলে না আনটি তার দরকার নেই আমি এসেছি ছাদের স্টোরুমে চাবিটা আপনাকে দিতে কেয়ারটেকার ভাইকে পেলাম না তাই হ্যাঁ ও ছুটিতে গেছে তুমি বসো আলাপ করি যে মেয়েটাকে প্রথম দিন বাসায় দেখতে এসেছিলাম সে তোমার কে হয় ছোটো বোন সেদিন সেই বাচ্চা দুটো চিৎকার দিতে দিতে বসার ঘরে দিকে আসছে ভদ্রমহিলা বলে আমার নাতি নাতনি সিরাত আর সুয়া ওরা জমজ ভারী দুষ্ট মেঘলা হাসি মেয়ে বাচ্চাটি ছেলেটাকে তারা করছে একটা কলম নিয়ে চেচি বলছে তুই দাঁড়া তোকে এক্ষুনি ফুটো করে দিচ্ছি ছেলেটা দৌড়ে এসে তার দাদির পিছনে লুকায় তাদের দাদি সিরাতকে আগলে নিয়ে সুহাকে চোখ রাঙিয়ে দেয় কি হচ্ছে দাদুমণি তুমি এভাবে ভাইকে তারা করছো কেন দাদু আমার বারবির হাত ভেঙেছে ওকে আমি মারবো সুহা কলম দিয়ে সিয়া হাতকে আক্রমণ করে ভদ্র মহিলা বাচ্চা দুটোকে সাথে পেরে না মেঘলা গিয়ে সুহাকে আদর কণ্ঠে বলে তুমি কলমটা আমায় দিয়ে দাও বাবু তোমার ভাইয়ের চোখে লেগে যাবে সুহা দেয় না চোখ মুখ শক্ত করে তাকিয়ে মেঘলার দিকে তাকিয়ে থাকে মেঘলা পুনরায় বলে কলমটা দাও সুহা মেঘলাকে দেখে হতভম্ব দিয়ে মেঘলার গায়ে থুতু মেরে কলমটা ছুঁড়ে ফেলে দৌড়ে ভিতরে যায় মেঘলা ভদ্রমহিলার দিকে তাকায় ভদ্রমহিলা অপরাধী গলা বলে কিছু মনে করো না মা নেই তো তাই এমন হয়েছে বাচ্চা দুটো এতদিন ওদের ফুফু ছিল তার কথা শুনতো এক মাস হয়েছে বিয়ে এখন আর ওদের আমি একা সামলে রাখতে পারি না দিন দিন পাজি হচ্ছে মেঘলা কাত চোখে সিরাতের মুখের দিকে তাকায় তারপর নরম ওদের মানে মারা গেছেন ওদের যখন তিন বছর বয়স মেঘলার প্রচণ্ড খারাপ লাগে শুনে ভদ্রমহিলা বলতে থাকে ওদের বাবা যতক্ষণ বাড়িতে থাকে সে একটু সামলাতে পারে দুজনকে ওদের বাবা তো ব্যস্ত মানুষ খুব বেশি সময় দিতে পারে না ওদের কি করেন ওদের বাবা মেঘলা জানতে চায় ওদের বাবা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন সে অত্র এলাকার সুপরিচিত একজন জননেতা সালমান সাদাবের নাম শুনুনে বুঝি মেঘলা অবাক হয়ে পায় বিড় করে বলে শুনেছি কিন্তু আগে কখনো তাকে দেখিনি গতকাল আমাদের ফ্ল্যাটে গিয়েছিলেন ফুল গাছ ভাঙার জন্য বাচ্চাদের হয়ে সরি বলতে তখন বুঝতে পাইনি এই সলমান সাদাব সেই সলমান সাদাব লাঞ্চ শেষ করে মাত্র রোদেলার নিজের ডেক্সে গিয়ে বসে পড়েছে অমনি খবর আসে জামান তাকে ডেকে পাঠিয়েছে রোদেলার ইচ্ছে করছে প্রচণ্ড জোরে গিয়ে একটা চিৎকার করে রাশাদুজ্জামানকে কুৎসিত কিছু গালি দিতে এটা এখন সে না পারলেও ভবিষ্যতে একদিন সে করবে বিরক্ত মুখে জিএম রাশেদের জামানে কেবিনের বাইরে দু মিনিট দাঁড়িয়ে থাকে ভেতরে ঢুকতে তার মন সায় দিচ্ছে না অফিসে সবাই এখন ক্যান্টিনে এরকম নিরিবিলি পরিবেশ রোধলার সাহস হচ্ছে না ভেতরে যেতে কি সব আবহাওয়া হাওয়া বেরিয়ে গেলে তো রোদেলা মাথা ঘুরিয়ে পেছনে তাকায় তার তার দিকে তাকিয়েছে এরপর আবার বলে এখন কাঁচুমচু মুখ করে কোথায় যাচ্ছেন আপনি সেই তেজ কোথায় খুব তেজ তো দেখিয়ে এটা করতে পারেন সেটা করতে পারেন একে কথা শোনাতে পারেন তাকে কথা শোনাতে পারেন এই জিএমের বেলায় আপনার তেজ কোথায় যায় সারাদিন রূপ ধারণ করে থাকে রোদেলা আমিন জিএম স্যারের ডাক পড়লে নেংটি ইঁদুর হয়ে যায় এখন তেজ দেখাতে পারেন না তেজ দেখিয়ে এই বদমায় জিএমকে এক্সপোজ করতে পারেন না রোদেলা কোনো কথা বলে না তারশিপের চোখের দিকে তাকিয়ে আসে তারশিব রোদেলার দিকে এগিয়ে এসে সে রোদেলার চোখে চোখ রেখে বলে আপনি একটা শিক্ষিত যা আপনি জানেন কেউ বলছে এর আগে আপনাকে রোদেলা তারশিপের কথা শুনে অবাক হয়ে যায় তারশিপ বলতে থেকে যান গিয়ে জিএম স্যারের কাছ থেকে ফাইলের স্তূপ নিয়ে আসেন প্রতিবাদ তো করতে পারবে না শিক্ষিত আহম্মুকের সাথে এমনটাই হওয়া দরকার কথাগুলো বলে তাশিব চলে যায় সকালে খাম ফেলার ঘটনার পর থেকে রোদেলার উপর প্রচণ্ড রাগ হয়েছে তার এখন এসে দেখছে জিএম স্যারের ডাকা মাত্র সুরসুর করে তার আদেশ পালন করতে যাচ্ছে অমনি রোদেলার কথা শুনিয়ে দেয় যে চেপে যায় মাথায় রোদেলা আরও কিছুক্ষণ দাঁড়িয়ে একটা গম্ভীর নিঃশ্বাস পেলে জিএম স্যারের কেবিনে নবঘরে রাশেদুজ্জামান বলে কামিন রোদেলা কেবিনে ঢোকে জিএম স্যারকে খুশি খুশি বলে বসবোলা রোদেলা চোখ বড় বড় করে বলে আপনি থেকে তুমিতে নেমে গিয়ে সম্বোধন করে অসভ্য পুরো বাগদাজ একটা রোদেলা মনে মনে গালি দিতে থাকে জিএমকে চেয়ারে বসতে বসতে বলে বলুন স্যার কেন ডেকেছেন রাশিদি যে আমার ফুরফুরে মেজাজে বলতে থাকে খুব লোনলি ফিল হচ্ছে কথা বলার লোক খুঁজে পাচ্ছিলাম না এই অফিসে তুমি ছাড়া আমার উপযুক্ত তো কাউকে পাই না কথা বলার মতো তাই ভাবলাম একটু গল্প করি রোদেলা চোখ মুখ শক্ত করে থাকে জিএম বলতে থাকে কী বলতো আমার ওয়াইফের সাথে ডিভোর্স মামলাটা অনেক দিন ধরে কোটে ঝুলছে শেষমেশ ডিভোর্সটা ফাইনাল হয়েছে রোদেলা চোখ মুখ স্বাভাবিক করে বলে এসব আমাকে কেন বলছেন যেমন হাসে তারপর বলে এমনি তোমাকে বোঝাতে চাইছি আমি খুব লোনলি কথা বলার মানুষ নেই গল্প করার মানুষ নেই গল্প শুনতে চান স্যার রোদেলা জামানের দিকে তাকিয়ে প্রশ্নটি করে জামান উৎফুল্ল হয়ে গদগদ হয় বলে হ্যাঁ অবশ্যই তুমি বলবে আর শূন্য রোদেলা একটা তাচ্ছিল্য হাসি দেয় তারপর বলতে থাকে এক অফিসে বস সবসময় এক ভদ্র মহিলা বিরক্ত করত। নিজের ভাল্লুকের মতো চেহারা নিয়ে সবসময় মহিলা এমপ্লয়দের কফি বা চাইনিজ খেতে যাওয়ার প্রস্তাব দিত কেউ তার প্রতি ইন্টারেস্ট না থাকলেও তাকে বিভিন্নভাবে হেনস্থা করত। একটা মেয়েকে এমনভাবে বিরক্ত করতে করতে তার ধৈর্যের ভাত ভেঙে ফেলেছিল ওই লোক প্রথম প্রথম কেউ মেটির পাশে ছিল না পরের দিন একজন তার পক্ষ নিল তার পরের দিন আরেকজন তার পরের দিন আরেকজন এভাবে সবাই মিলে ঐক্যবদ্ধ হলো সবাই মিলে ঠিক করলো এই অন্যায়ের প্রতিবাদ করা দরকার তারপর একদিন অফিসের মধ্যে ফেলে ওই বসে দেশে দুবার মারা হলো রাশিদুজ্জামান রোদেলার দিকে তাকিয়েছে তার চোখে মুখে ক্রোদে রাখুন রোদেলাটা সম্পূর্ণ অগ্রাহ্য করে মুচকি এসে বলে আজ এই পর্যন্ত স্যার অন্য কোনো দিন গল্পের বাকি অংশ শোনাবো আমি উঠি রোদেলা উঠে যায় রাশিদুজ্জামান রাগে কাঁপছে বিড়বিড় করে বলে তোকে তো আমার বিছানায় নিয়েই ছাড়বো তাহমিনা ফ্লাইং প্যানেলে তেল ঢেলে আর চোখে বৃষ্টির দিকে তাকিয়ে থাকে বৃষ্টি আর চোখে দরজায় এসে দাঁড়িয়েছে আর সে একটা লাল রঙের সালোয়ার কামিজ পরেছে মাত্র গোসল সেরে এসেছে তাই চুলগুলো দিয়ে মাথায় ডেকেছে তহমিনা মুগ্ধ হয়ে যায় সত্যি ভারী মিষ্টি কি কিছু বলবে আপনাকে সাহায্য করবে মা তোমাকে আদিল পাঠিয়েছে এখন এখানে এসব করা আমার মন জয় করেছে না বৃষ্টি মাথা নাড়ায় কেউ তাকে পাঠায়নি তহমিনা বলে যা করার মন থেকে করবে মন না চাইলে করার প্রয়োজন নেই বৃষ্টি এগিয়ে এসে মাছগুলো ভেজে দেবো ইচ্ছে হলে ভাজো তহমিনা সরে দাঁড়ায় বৃষ্টি একটা হলুদ লবণ মাখা রূপচাদা মাছ তুলে নিয়ে তেলে সিটে দিতে তেল ছিটকে বৃষ্টির হাতে লেগে মাগো বলে চেঁচিয়ে ওঠে বৃষ্টি তহমিনা চুলা বন্ধ করে বৃষ্টির হাত ধার করে দেখি কোথায় লেগেছে এভাবে কেউ তেলে মাছ ছাড়ে একটু হলেই তো মুখে ছিটকে পড়তো সব বৃষ্টি দাঁড়িয়েছে তহমিনা ভীষণ জ্বলছে হাতটা তহমিনা দৌড়ে গিয়ে একটা মলম নিয়ে আসে তারপর বৃষ্টির হাতে লাগিয়ে দেয় আগে কখনো চুলার কাছে যাওনি বুঝি বৃষ্টি মাথা নাড়ায় তহমিনা বলে ছেলে হোক বা মেয়ে হোক সবাইকে সব কাজ শেখানো উচিত আমার তস্রীবাদিল তো প্রায় সব কাজ শিখ পারে ওদেরকে শিখেছি কখনো কোথায় ঠকে যায় বলা তো যায় না বৃষ্টি স্বরে বলে উঠলে আমি শিখতে চাইতাম আপুরা বকতো খুব যেতে দিতেও না চুলার কাছে আর তোমার মা তহমিনার প্রশ্নে বৃষ্টির চোখ মুখ ফেঁকাশো হয়েছে তহমিনা সেটা লক্ষ্য করে আবারও প্রশ্ন করে তোমার মা হুবিজি শেখাতে চাইতো না আমার মা ছিল না শেখানোর জন্য তহমিনা অবাক হয় ছিল না মানে তোমার মা নেই আমার বাবা মায়ের ডিভোর্স হয়েছে আমি যখন দুই বছর বয়সী বৃষ্টি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তহমিনা তাকিয়ে তাকিয়েছে বৃষ্টির দিকে শেষ পর্যন্ত একটা ছাড়াছাড়ি হওয়া যাওয়া পরিবার থেকে বউ নিয়ে এসেছে তার গুণধর জেলে রাত প্রায় আটটা বাজতে চললো আজ রোদেলা ফেরেনি বাড়িতে আজ সাপ্তাহিক বাজার করার কথা ছিল তাই হয়তো দেরি হচ্ছে রুহুল আমিন নিজের ঘরে শুয়ে আছে আইসাচির দিঘা রান্নার রুটি বানাচ্ছেন স্বামীর জন্য মেঘলা কোমরে শাড়ির আঁচল গুঁজে বইগুলো গুছিয়ে রাখছে তাকের উপর কলিং বেল শব্দ হওয়ার বসার ঘরের দিকে যায় মেঘলা সম্ভবত রোদেলে আসে দরজা খুললে মেঘলা দাঁড়িয়ে থাকে দরজার বাইরে সাত সালমান সাদাব নামের ভদ্রলোক দাঁড়িয়েছে এক হাতে তিনি সুয়াকে ধরে রেখেছেন মেঘলা তাড়াহুড়ো করে কোমরে গুজে রাখা আঁচল টুলিয়ে ডান কাঁধে তুলে নেয় আপনি বিকালে আমাদের বাসায় গিয়েছিলেন তখন সুহা নাকি আপনার সাথে অভদ্র আচরণ করেছে শুনলাম সুয়া এখন আপনাকে সরি বলবে মেঘলা অবাক হয়েছে এতটুকু একটা বাচ্চা সরি কি বোঝে যে সালমান সাদাবের দিকে তাকিয়ে বলে ও তো বাচ্চা দুষ্টুমি তো বাচ্চারাই করবে তাই বলে ওকে দিয়ে সরি বলাতে হবে বাচ্চারা সব কিছু আমরা বাচ্চামি বলে এড়িয়ে গিয়ে ওদের আসল ক্ষতি করে এভাবে সব অন্যায় বাচ্চামি বলে এড়িয়ে দি যেতে নেই আমি চাই না আমার বাচ্চা কোনো আচরণে কেউ বিরক্ত হোক ওর প্রতি নেগেটিভ ধারণা রাখুক তারপর সুয়ার দিকে তাকিয়ে বলে সুরা সুয়া সরি বলে আন সুয়া কপাল কুচকে ফেলে তারপর গম্ভীর গল বলে সরি মেঘলা মুসকি হেসে সুয়াকে টেনে নিয়ে নিজের কাছে খুব মিষ্টি দেখতে ভদ্রলোকের দুটো বাচ্চা গায়ের রং একেবারে বাবার মতো কিন্তু মায়া চেহারা মেঘলা আদুরি বলে ইটস ওকে বাবু সুয়া মেঘলার থেকে হাত ছাড়িয়ে দৌড়ে সিঁড়ির কাছে যায় সলমান সাদাব নামের ভদ্রলোকটা মেঘলার দিকে তাকে বলে আসছে একটা ছাড়া ছাড়ি হয়ে যাওয়া পরিবার থেকে বউ নিয়ে এসেছে তোর ভাই বলেছে তোকে সে কথা তাসির ল্যাপটপ থেকে চোখ তুলে মায়ের দিকে তাকায় মানে কি বলছো বুঝতে পারছি না বৃষ্টির বাবা মা যে সারা সারি হয়েছে সে কথাতে জানিস তারা যে অন্যত্র বিয়ে করে সংসার করছে তাশরিব কিছুটা অবাক হয়ে যায় সেও তো জানে না এসবের কিছু তার জানার কথা না তাহমিনা বলতে থাকে শেষমেশ এমন একটা পরিবার থেকে মেয়ে আনলি তোর ভাই যার বাবা মা ঠিক মতো সংসার করতে পারে না সে মেয়ের স্বভাব চরিত্র কেমন হবে তাশরিব ল্যাপটপ সরিয়ে মায়ের দিকে তাকায় মা এটা কোনো যুক্তি হতে পারে না একজনের সাথে বনিবনা না হলে ডিভোর্স হতে পারে তাই বলে এদের সন্তানের এত খাটো করে দেখবেন না বৃষ্টির বড় বোনের নাকি ডিভোর্স হয়ে গেছে এখন বল আমি কিভাবে দেখব বিষয়টা মা তোমাকে দেখতে হবে না এত কিছু ওরা ওদের মতো ভালো থাকলেই তো হলো আমাদের আসল প্রায়োরিটি হচ্ছে বৃষ্টি ওর পরিবার দিয়ে কি করব পরিবার সন্তানদের চরিত্র গঠনে মুখ্য ভূমিকা পালন করে জানিস না যাই হোক যার বউ সে বুঝে নেবে শোন আমি এসেছি একটা কথা বলতে তোদের অফিসে মেহেরিন বলে মেটা ফোন দিয়েছে তার একটা ননদ আছে তার সাথে তোর বিয়ের কথা বলতে ছবি পাঠিয়েছে আমাকে মেয়েটি সুন্দরী সম্মান তৃতীয় বর্ষের ছাত্রী পরিবার খুব ভালো বাবা বাংলাদেশে ব্যাঙ্কে চাকরি করেছে রিটায়ারমেন্ট আমি হচ্ছে তার সাথে তোর বিয়ের কথা আগাবো তার সে জুমিনের চুপ থেকে বলে মা আমি তো বলছি তোমাকে আমার একটু সময় সময় কি তোর তার থামিয়ে দিয়ে চেঁচিয়ে উঠে বলে তাহমিনা চাস কি তুই আচ্ছা তোরা যে যে যার ইচ্ছা মতো চলবি আমার কোনো কথা শুনবি না একজন বড় ভাইকে বিয়ে করার আগে নিজে বিয়ে করে এনেছে ঘরে বড় ভাই অবিবাহিত আর সে সন্দেহ হতে না হতে বাড়ি এসে বউকে নিয়ে ঘরের দরজা লাগিয়ে দিচ্ছে আর তার বড় ভাই বিন্দুমাত্র লজ্জা হচ্ছে না এসব দেখে চিরকুমার থাকার পরিকল্পনা করছিস নাকি তুই তা সে ভাসতে থাকে তাহমিনা রাগে চোখে তাকিয়ে থাকে তার দিকে চলমান দ্বিতীয় ফাগুন তৃতীয় পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং